আজকে অনেকদিন পর কলেজে যাচ্ছি, খুবই ভালো লাগছে। মাস্টার্সের পরীক্ষার পর আর কলেজে আসা হয়নি, ইনফ্যাক্ট আমাদের প্রয়োজন পড়েনি। আজকে আমার একজন ফ্রেন্ড আসবে, ওর সাথে দেখা হবে, আর আমাদের মাস্টার্সের সার্টিফিকেট দেওয়ার একটা পসিবিলিটি আছে বলেই এসেছি, আর সেই সঙ্গে ফ্রেন্ডের সাথেও দেখা করব। তা আমি আমার বান্ধবীকে খুঁজে বেড়াচ্ছি, অবশেষে বান্ধবীকে পেয়ে দুজন মিলে বেশ গল্প করলাম পুকুর পাড়ে বসে। তবে পুকুরটা দেখে বেশ আশাহত হয়ে গিয়েছিলাম, কারণ পুকুরটা অনেক সুন্দর ছিল, অনেক পানি ছিল। এখন এসে দেখলাম পানিটা একদম কমে গেছে, হয়তো শীতকাল বলে। আমার আরেকটা প্রিয় জায়গা হচ্ছে এই যে, ঠিক এই জায়গাটা আমার খুবই ভালো লাগতো আগেও, এখনও খুব ভালো লাগছে। সবসময় অনেক বাতাস থাকে শীতের সময় বা গরমের সময়, যে কোনো সময়। আর শহীদ মিনার, এই জায়গাটাও খুব ভালো লাগে বসে গল্প করতে। এরপর আমরা একটু চলে গিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে খোঁজ খবর নেওয়ার জন্য। তবে সেমিনার কক্ষে এসে দেখলাম যে সেমিনারে যারা থাকে অফিসের লোকজন কেউ নেই। এরপর আমরা চলে গিয়েছিলাম কলেজের ক্যান্টিনে, আমরা বসে ফুচকা খেলাম অনেকদিন পর কলেজের ক্যান্টিনে বসে খাওয়া। এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম, আর এই মামা অনেক কিছু বিক্রি করছিলো, সেই সাথে বাড়িতে পড়ার স্যান্ডেলও এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। পাশেই অনেক কসমেটিক্স বিক্রি হচ্ছিল, আর আমার ঘরের অনেক জিনিসপত্র দেখলাম বিক্রি হচ্ছে। এরপর আমি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, আমার বান্ধবী চলে গেছে, আর আমি এখন রিক্সা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। অনেক ভালো সময় কেটেছে আজকে, অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।